আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই এবং বোন, গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের জুররিয়াত তথা বংশধর। আমাদের সন্তান সন্ততি যখন দুনিয়ায় আসে তখন তারা আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে আসে এবং তাদেরকে আমরা কোথায় নিয়ে যাই। একটি শিশু সন্তান যখন জমিনে মায়ের রহিম থেকে দুনিয়ায় আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাচ্চাটিকে কিসের উপর ভিত্তি করে দুনিয়ায় পাঠান এবং আমরা বা তার ফ্যামিলি, তার পরিবার, তার বাবা মা, ওই শিশু বাচ্চাটিকে আমরা কোথায় নিয়ে যাই, আমাদের আচরণগত দিক, সমষ্টিগত দিক, আমাদের কর্মক্ষেত্র, আমাদের সব কিছু একটি শিশুর উপরে আস করে বা তাকে ছোবল দেয়। আমাদের কৃতকর্ম, আমাদের ব্যবহার, আমাদের আচার আচরণ, আমাদের কার্যক্রম থেকেই একটি শিশু তার গন্তব্য নির্ধারণ করে। এর হাজিরিন, কুরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহ রহমান রহিম, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, সূরা রুম আয়াত 30। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আল্লাহ তাআলার ফিতরাত, যে মূল বিষয়বস্তু আল্লাহ তাআলা, যে মূল সৃষ্টি, এটা আল্লাহ তাআলা মানুষকে ওই মূলের উপরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ফিতরাতের উপর মানুষকে আল্লাহ তাআলা সৃজন করেছেন। অথবা আমরা একটু সহজ ভাষায় বলতে পারি, একামতে দ্বীনের উপরে, অর্থাৎ দ্বীন সঠিক দ্বীনের উপরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির পরিবর্তন হয় না। হাদিসে পাকের মধ্যে অসংখ্য হাদিস এ ব্যাপারে এসেছে, যেটা সহিহ ইবনে হিব্বানে 129 নম্বর হাদিসের মধ্যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যে প্রত্যেকটি শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। আমরা ফিতরাত শব্দের অর্থ ধর্ম যে সঠিক বিষয়ের উপরে, সত্যের উপরে, সত্যের মাপকাঠির উপরে প্রত্যেকটি শিশু জন্মগ্রহণ করে, সুবহানাল্লাহ। অথবা তার বাবা এবং তার মা, তার ফ্যামিলি, তার পরিবার তাকে ইহুদি বানিয়ে দেয়, অথবা কেউ নাসারা বানিয়ে দেয়, অথবা কেউ অগ্নি পূজারি বানিয়ে দেয়। অর্থাৎ বাবা মায়ের যে কাজ, একটি শিশু সন্তান তার বাবা মায়ের কাছ থেকে শিক্ষা নিয়ে ওই কাজে অগ্রসর হয়। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আরাদা বিহি আলাল ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারাহুল্লাহু আলাইহি জাল্লা ওয়ালা ইয়াউম আখরাজাহু মিন সুলবি আদম, প্রত্যেকটি বনি আদম ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাবার পিঠ থেকে যখন একটি বাচ্চা বা একটি শিশু সন্তানকে জমিনে আসে, তাকে সঠিক দিনের উপরে, ফিতরাতের উপরে, মিল্লাতের উপরে আল্লাহ তাআলা সৃষ্টি করে, অতঃপর তার পরিবর্তন সাধিত করে তার ফ্যামিলি, তার পরিবার পরিজন। পেরে হাজিরিন, তাহলে আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশ শিশু সন্তান রয়েছে। আমরা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিনগত বিষয়টি আনা হয়েছে, কারোর বাবা মা ইহুদি, ফলে তার সন্তান ইহুদি হচ্ছে, কারোর বাবা মা নাসারা, ফলে তার সন্তান নাসারা হচ্ছে, খ্রিস্টান হচ্ছে, কারোর বাবা মা অগ্নি পূজারী, ফলে তার সন্তানগুলো অগ্নি পূজারী হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই তিনটি বিষয়কে উল্লেখ করেছেন। কিন্তু আমরা যদি বিবেচনা করি, দেখেন আমাদের বাবা মা যেই গুণে গুণান্বিত, আমাদের বাচ্চাদের সামনে যেই ধরনের অপরাধগুলো করবে, আমাদের সন্তানগুলো কিন্তু ওই ধরনের অপরাধগুলোই শিক্ষা অর্জন করেই বেড়ে উঠবে। এজন্য শিশু সন্তান বা বাচ্চাদের কাছে কোনো রকমের গর্হিত কাজ, অপরাধজনিত কাজ বাচ্চাদের কাছে করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত বাণী, বাচ্চাদেরকে তোমরা শুরু থেকেই সঠিক বিষয় শিক্ষা দাও, দীন শিক্ষা দাও, সত্য এবং মিথ্যার মাপকাঠি বুঝাবার চেষ্টা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বাচ্চাদের সাথে মুআমালাত, মুশাওয়ারাত করতেন, ওইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা অনেকেই, আমাদের মুসলমান আমরা যারা আছি, বাচ্চাদের সামনে আমরা গান বাজনা শুনি,
টিভি সিনেমা নাটক থিয়েটার অথবা আমরা অন্য ধরনের এই অহেতুক বিষয়গুলো আমরা আমাদের শিশু বাচ্চাদের সামনে করে থাকি, ফলে এই বাচ্চাগুলো ওই বিষয়গুলোতে অভ্যস্ত হয়ে যায়। আসুন আমরা এই কাজগুলো না করি। বাচ্চাদের সামনে কোনো ধরনের অপরাধজনিত কাজ আপনারা করবেন না, কেননা আপনার বাচ্চার সামনে যখন একটা গালি দিবেন কাউকে, সে গালিটা শিখবে। আপনি একটা মিথ্যা কথা বললে সে আপনার কাছ থেকে শিখবে। আপনি অন্য কোনো খারাপ জিনিস করলে আপনার বাচ্চা আপনার থেকে শিখবে। এই জন্য আউলিয়া কেরাম বলে থাকে যে, অথবা বিজ্ঞান বর্তমানে বলছে যে, মায়ের রহিমে যখন 3 মাস একটি বাচ্চার অতিক্রান্ত হয়ে যায়, তখন মা যেই কাজগুলো করবে বাচ্চা ওই কাজগুলিতে অভ্যস্ত হবে, ওই কাজগুলোতে অভ্যস্ত হবে। এই জন্য মুসলমান ভাই এবং বোনদেরকে অনুরোধ করব, আপনাদের আমার বোনদের যাদের গর্ভধারিণী হয়েছেন বা যারা এই কি বলা হয় প্রেগনেন্ট হয়েছেন, আপনারা বেশি বেশি কালামুল্লাহ তেলাওয়াত করেন, আল্লাহর কালাম তেলাওয়াত করেন, কোরআনে করিম তেলাওয়াত করেন, জিকির আসকার করেন, ভালো কথা বলেন, দান সৎকা করেন, সত্য কথা বলেন, কম কথা বলবেন। আপনাদের বাচ্চারা দেখবেন মেধাবী হয়ে উঠবে এবং ভালো কাজে অগ্রসর হয়ে দাঁড়াবে। তাহলে প্রত্যেকটি বাচ্চাই কিন্তু সঠিক বিষয়ের উপরে জন্মগ্রহণ করে তার ফ্যামিলি বা তার পরিবার তাকে বিভিন্ন গুমরাহী গন্তব্য নির্বাচন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জুররিয়াত বা বংশধরকে সঠিক পথ প্রদর্শন করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।